আর এই মুহূর্তে নজর রাখা যাক একটু পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার আবাসিক তালিকা ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, শহরও ঠিক একই অবস্থা। পুরুলিয়ার 2 নম্বর ওয়ার্ডে আবাসিক দুর্নীতির অভিযোগ, যেখানে আবাসে নতুন করে সমীক্ষা করা হচ্ছে এবং সেই সমীক্ষা চালানোর পর রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সমীক্ষা করে দেখা যাচ্ছে যে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবার উল্টে তালিকার নাম রয়েছে, কিন্তু যারা যাদের অথৈবচ অবস্থা, যাদের প্রকৃতপক্ষে যারা এই প্রয়োজন রয়েছে বাড়ি, তারা কিন্তু সেই সমীক্ষা থেকে বাদ থাকছেন এবং সেই তালিকা তাদের নাম নেই। আমরা একটু পুরুলিয়ার খবরটা একটু জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে অরবিন্দ আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছে। পুরুলিয়ার তো একাধিক খবর তুমি জানাচ্ছ অরবিন্দ আমাদেরকে, তো এই আবাসিক তালিকা ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, শহরও কি একই অবস্থা? একেবারে পিউ, দেখো যে ছবিটা উঠে আসছে আবাসের যে বাড়ি, সেই বাড়ির তালিকা ঘিরে কিন্তু একাধিক দুর্নীতি ইতিমধ্যে জেলা জুড়ে কিন্তু দেখা যাচ্ছে, শহরেও ব্যতিক্রম নয়। অর্থাৎ শহরেও কিন্তু সমস্যায় রয়েছে এই আবাস ঘিরে মানুষজন, কারণ এখন শহরের যে পরিস্থিতি রয়েছে, আমি রয়েছি যে জায়গাটাতে পুরুলিয়া শহরের 2 নম্বর ওয়ার্ডের মুন্সেফডাঙ্গা একেবারে এলাকায়, দেখতে পাচ্ছ যে যারা প্রাপক তারা কিন্তু বাড়ির এক কিস্তি কিংবা দু কিস্তির টাকা পেয়েছে, তারপরে টাকা বন্ধ হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু একেবারে ত্রিপাল কাটিয়ে এভাবে বসবাস করছে। একেবারে আবাসে ঘিরে যে বিতর্ক, সেই বিতর্কতে কিন্তু তারা কিন্তু অসহায় হয়ে রয়েছে এই পুরুলিয়া শহরের 2 নম্বর ওয়ার্ডে। কি অবস্থাতে রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা দেখো এই বর্ষাতে ঝুপড়ি ঘর বানাই আমরা আছি, একদম ভিজা, তারপরে জলের সময় জল ঢুকে যাচ্ছে, সাপ ব্যাং সব কিছু ঢুকছে, বাচ্চারাকে নিয়ে কত কষ্টতে আছি, রোজ শরীর খারাপ হচ্ছে, একটা পয়সা দিয়েছে আর পয়সা পাতি কিছু দেয় নাই। কি বলেন যখন আপনারা যান আবাসের বাড়ির টাকা চাই? হ্যাঁ, যখন যাই তখন বলে এই ছাড়বো, এই দিব, এই দুর্গা পূজার পরে দেবো, এই এর পূজার পরে দেবো, আর কোনো কিছু দেই নাই, কিছু নাই। তা আমাদের কি গরিবের কোনো দাম নাই জীবনের, বলো? এরকম অবস্থা যে আছে, যে অভিযোগটা উঠছে তারা এক কিস্তির টাকা পেয়েছে অথচ দ্বিতীয় কিস্তি বা পরবর্তী কিস্তিগুলি তারা পাচ্ছে না, যে কারণে ব্যাপক সমস্যা রয়েছে। স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তিনি কি বলছেন এই আবাস ঘিরে জোর বিতর্ক, যখন দিকে দিকে দুর্নীতির অভিযোগ উঠছে তখন এখানে যারা বাড়ি ভেঙেছে তারা বাড়ি তৈরি করতে পারছেন না, কি বলবেন বিষয়টা নিয়ে? পশ্চিমবঙ্গের এই যে আবাস যোজনা চলছে সেটাতে প্রচুর দুর্নীতি তো আছে, তার সাথে অনিয়ম আছে, যার জন্য আজ সেন্ট্রালের সাথে শুধু বলছে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, কিন্তু সেন্ট্রাল আজ থেকে 2 মাস আগে টাকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেই টাকা এখনও আমাদের জনসাধারণের কাছে পৌঁছাতে পারেনি। আজ 2 বছর ধরে সবাই বাড়ি ভেঙে নিয়ে বসে আছে, কাউর একবার টাকা ঢুকে যায়, কাউর ম্যাক্সিমাম 2 বার। কি দাবি করছেন যে দুর্নীতি হয়েছে? দুর্নীতি তো হয়েছে, পুরোপুরি দুর্নীতি তো হয়েছে, যার জন্য ওয়ার্ডে দুর্নীতি পাচ্ছে না। আপনার ওয়ার্ডে দুর্নীতি? হ্যাঁ, টাকা নিয়েছে, দুর্নীতি হয়েছে কিছু আগে, আমি থাকার আগে হয়েছে, টাকা নিয়ে নিয়ে ফর্ম দিয়েছে, ওইগুলোর খবর আমার কাছে আছে। টাকা ছাড়া ম্যাক্সিমাম লোককে ফর্ম দেয়। এখন এই যে ত্রিপল খাটিয়ে মানুষজন আছে অসহায়, এখন কি করবেন আপনি? কি দায়িত্ব নিয়ে আপনি কি করছেন? আমরা তো চেয়ারম্যানকে গিয়ে বারবার গিয়ে বলছি কবে টাকা ঢুকবে, কিন্তু বারবার ডেট দেওয়া হচ্ছে, এরপর টাকা ঢুকবে, এরপর টাকা ঢুকবে, কখনো বলছে সেন্ট্রাল টাকা দিচ্ছে না, সেন্ট্রাল তো টাকা দিয়েছে। আর এখানেও আমাদের কোনো নিশ্চয়ই কোনো গোলমিল করে রেখেছে, যার জন্য পুরুলিয়ায় টাকা একবার এসে নিয়ে একবার ঘুরে গেছে, 5 কোটি টাকা এসে নিয়ে একবার ঘুরে গেছে। আরো যারা রয়েছেন প্রাপক, তারা আমরা একদম মানে অসুবিধিতে আমরা পড়ে আছি, আমাদের বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে, তারপরে এই যে 2 মাস পর মিটিং হইলো, বলছে 2 মাস পরে যেমন ঘর তোমরা বাড়ি দেখাইও, আর 3 বছর হতে আইলে এখন বাড়ি, এখন আমাদের ঘর দুয়ার একেবারে বোঝা যাচ্ছে। অরবিন্দ, বিস্তর অভিযোগ, বিস্তর অভিযোগ, মাথা গোঝার ঠাঁইটা পর্যন্ত তারা পাচ্ছেন না, কোন ক্রমে ছাউনির মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ টাকা আসছে কিন্তু সেই টাকা যাচ্ছে শাসক দলের পকেটে, এমনটাই অভিযোগ। ধন্যবাদ তোমাকে পুরুলিয়ার ছবি দেখানোর জন্য। আরামবাগের ছবিও দেখাবো, আরামবাগের দিকেও আমরা নজর রাখবো, হুগলি আরামবাগ গোঘাটে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সমস্যা, এই আবাসকে কেন্দ্র করে একাধিক সমস্যা, আবাসের সমীক্ষা হতে বিতর্ক তৈরি হচ্ছে, স্বজন পোষণ একই সঙ্গে দুর্নীতির অভিযোগও সামনে আসছে, হুগলির গোঘাটে বাড়ছে ক্ষোভ, পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং তার জন্য এই গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী, কারণ তাদের প্রয়োজন রয়েছে অথচ তারা পাচ্ছেন না বাড়ি, আর যাদের প্রয়োজন নেই, যাদের আগে থেকেই বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, তাদের আবার নাম রয়েছে তালিকায়। কি অভিযোগ করছেন এই সমস্ত বঞ্চিত মানুষজন শোনাবো। আপনাদের ঠিক কি অভিযোগ, যে কেন আপনারা অভিযোগ করছেন? বাড়ির জন্য করছি, ইন্দ্রাবাসন বাড়ির জন্য, যাদের আছে তারা পাচ্ছে আর যাদের নাই তারা পাচ্ছে না। আমাদের তো বাড়িতে জল পড়ছে, গামলা কিংবা হাঁড়ি তাঁড়ি দিয়ে সব জল আটকাতে হচ্ছে, রান্না করে যে খাবো তাও রান্না করে খেতে পাচ্ছি না জলের জন্য, এই যে ঝড় যে আসছে ভয় তো লাগছে ছেলে পুলে নিয়ে, তাহলে কি করে কিভাবে থাকবো? একই অবস্থা,
আপনারা শুনলেন তাদের মুখে, একেবারে স্পষ্ট বলছেন তারা কিন্তু তারা তাদের প্রয়োজন রয়েছে, অথচ তারা সেই প্রয়োজন থেকে বঞ্চিত থাকছেন। আর যখনই সার্ভে অর্থাৎ সমীক্ষার কাজ শুরু হলো, তখনই আরামবাগের বিভিন্ন এলাকা থেকে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন এলাকাবাসী। তাদের মনের মধ্যে কিন্তু বারবার ক্ষোভ বাড়ছে। তবে শুধুমাত্র পুরুলিয়া বা আরামবাগের ছবি নয়, কিন্তু এই সমস্যা বহুদিনের এবং বহু জায়গার। এরই পাশাপাশি আপনাদেরকে আমরা দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, সেখানেও কিন্তু ঠিক একই অভিযোগ সামনে আসছে। সেখানে কি বলা হচ্ছে, বারবার আবেদন করা হয়েছে, বারবার আবেদনের পরও প্রকল্পের সুবিধা না মেলার অভিযোগ সেখান থেকে আসছে। আবাসের বাড়ি না মেলার অভিযোগে দুর্গাপুরের অন্ডাল বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বঞ্চিতরা। কারণ তাদের প্রয়োজন রয়েছে, তারা পাচ্ছেন না, কেন্দ্র থেকে সেই প্রকল্প রয়েছে, অথচ কিন্তু তারা সেই সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। তাই সেই সমস্ত বঞ্চিতরা তারাই বিক্ষোভ দেখাচ্ছেন। বিডিও অফিস অভিযানে নেতৃত্ব দেন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন এই জেলা জুড়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে আবাসের দুর্নীতি হয়েছে, কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। জেলাতে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন বাংলা আবাস যোজনা সমীক্ষা বন্ধ রেখেছে। তেমনই একটি জেলাতে ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার, গরিব মানুষকে বাড়ি দেওয়ার জন্য ছল করছে। দানাতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি দেওয়া হবে এই বলে তালডাংরা এলাকাতে সমীক্ষা চালাচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন। আমাদের কাছে ঘটনাটি নজরে এসেছে এবং 29 তারিখের মধ্যে সেই তালিকা তারা প্রকাশ করবে। একদিকে নির্বাচন কমিশন পুরো জেলাতে কোথাও এ ধরনের কোনো সমীক্ষা করা যাবে না বলে নির্দেশ জারি করার পরেও বাঁকুড়া জেলা প্রশাসন দানাতে কাদের কাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদের পাকা বাড়ি দেওয়া হবে বলে সমীক্ষা চালাচ্ছে তালডাংরা এলাকায়, এবং যা ভোটারদের প্রভাবিত করবে। আমরা নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছি। আশা করব নির্বাচন কমিশন এমন কোনো তালিকা প্রকাশ এবং এই ঘটনা থেকে রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন